এয়ার কুলার বিস্ফোরণে কুয়েত প্রবাসী জুনায়দ আহমেদের স্ত্রী এবং চার সন্তানের আকস্মিক মৃত্যুতে বাকরুদ্ধ পরিবার। মৌলভীবাজারের কমলগঞ্জের কান্দিগাঁও গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। জুনায়দ আহমেদ কর্মস্থলে থাকায় ভাগ্যক্রমে প্রাণে বেঁচে গেছেন তিনি। স্বজনরা জানান, 15 বছর ধরে পরিবার নিয়ে কুয়েতে থাকেন জুনায়দ। সেখানে সেনাবাহিনী হেডকোয়ার্টারে গাড়ি চালক হিসেবে কাজ করেন তিনি। গত বছরের ডিসেম্বরে সপরিবারে কমলগঞ্জে এসেছিলেন জুনায়দ। ওরা মারা গেছে, ওরা পাঁচতলায় ছিল, আর আগুন লাগছে তিনতলায়। তো ওরা পাঁচতলা থেকে ওর বউ বাচ্চা নামতে চাইছিল নিচে, তিনতলায় আসার পরে সামনে পিছে দুয়া আগুন, ওদের অ্যাটাক করছে। শুধু তার মা এখানে আছেন, তার এলাকাতে আসলে এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। আমরা প্রশাসন থেকেও এই মর্মান্তিক দুর্ঘটনার সমবেদনা জ্ঞাপন করছি। সোমবার স্থানীয় সময় দুপুর 1:30 কুয়েতে একটি আবাসিক ভবনের 3 তলায় এয়ার কুলার বিস্ফোরণে আগুনের সূত্রপাত হয়। ওই ভবনে বসবাসকারী জুনায়দের স্ত্রী ও 4 সন্তান দ্রুত নামতে গিয়ে শ্বাস বন্ধ হয়ে মারা যায়। লাশগুলো কুয়েতের মোবারক আল কাবির হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। নিহতরা হলেন 40 বছর বয়সী রোকেয়া বেগম, তার 4 সন্তান জমিলা, ইমাদ, নাবিলা ও ফাহাদ। তাদের বয়স 3 থেকে 14 বছরের মধ্যে। সময় সংবাদ, মৌলভীবাজার।